তো ফ্রেন্ডস দেখো এই যে রেডি হয়ে নিয়েছি, দেখছো এই শাড়িটা পরেছি, ওটা পরে নিয়ে যাও, আজকে নাকি নতুন শাড়ি পরতে হয়েছে, তো সেই কারণে এই যে এই নতুন শাড়িটা পরেছি। ভাবছো তোমাদের সঙ্গে এই শাড়িটা শেয়ার করিনি না গো, এটা ছিল, এই নতুন শাড়িটা একদম পরা হয়নি, সেই একটা ব্লগে দেখিয়েছিলাম না যে সেলাই করছিলাম, তো এটা ছিল, নতুনই ছিল, তো তাই আর তোমাদেরকে দেখাইনি সেদিন। তো আজকে নতুন শাড়ি, যেহেতু অষ্টমীর ব্রত তো নতুন শাড়ি পরতে হবে, সেই কারণে নতুন শাড়ি পরেছি। তো দেখো মাও রেডি হয়ে নিয়েছে, বেটু রেডি হয়ে নিচে চলে গেছে, তো চলো নিচে গিয়ে ওখানে গিয়ে দেখা হবে একদম, তা নাহলে ব্লগটা বড় হয়ে যাবে। তো তোমরা কে কেমন সেজেছো অবশ্যই কিন্তু দিও, দেখব। তো চলো দেখো পুজো মণ্ডপের কাছে, ওখানে ধূপ পাইনি আমি, ধূপ আর সন্দেশ পেলাম না, তো সন্দেশ এক জায়গা থেকে নিলাম, ঠিকই আজকে মৌচাকও বন্ধ, এখানে একজন বিক্রি করছিলো ওখান থেকে নিলাম, কিন্তু ধূপ আর সিঁদুরটা এখান থেকে নিতে এলাম এই দশকর্মা ভাণ্ডারে। তো এই রাস্তাটা চিনতে পারছো আশা করি, আমি গতকালও এসেছিলাম, পরশু এটা হচ্ছে রাজাবাজারের উপরে, তো এটা রাজাবাজারের উপর মেন রোড, ওটা বাজার পেরিয়ে আমি চলে এসেছি এই পাশটাতে, তো নিয়ে নিয়েছি, এবার আমি ব্যাক করে চলে যাচ্ছি। দেখো বাচ্চাটা কি সুন্দর একটা ফ্রক পরেছে, দেখো যেন পরীর মতো লাগছে। তো এই রাস্তাটা দিয়েই আমি প্রায় যাই, তোমরা দেখেছো হয়তো, দেখো আনতে গেছিলাম সন্দেশ আর ধূপ ফুল আনতে গেছিলাম, তো নিয়ে চলে এলাম, ওরা ওখানে বসে আছে, তো চলো দেখাবো রাস্তাটা, চিনতে পারছো তো, কালকেও তো এসেছিলাম, কাল না পরশু। তো দেখো আমি মণ্ডপে এখন চলে যাচ্ছি, মায়েরা অপেক্ষা করছে ওখানে, তো সেই কারণে আমি চলে যাচ্ছি। তো দেখো এইখানে ঢোকার মধ্যে এই দিদিটা বলল যে পুজো এখানে ডাইরেক্ট দেওয়া যায় না, কুপন আনতে হবে ওখান থেকে কাউন্টার থেকে, তো তাই আমি এখানে কাউন্টারে চলে এলাম। তো দেখো এখানে কি হচ্ছে দেখি আগে ব্যাপারটা, ও এইখানে এই কুপনটা দিয়ে যেটা পুজো দেওয়া হবে সেই প্যাকেটের উপরে ওরা কাঁটা দিয়ে এবং আঠা দিয়ে ছিটিয়ে দিচ্ছে, তো এইভাবে এরা এইভাবে একটা একটা পুজো নিচ্ছে না, পুরো ঝুড়ি সমেত ভর্তি করে নিয়ে ঝুড়ি সহ ওখানে মণ্ডপে পাঠিয়ে দিচ্ছে, আর ওখানে পুজো হওয়ার পর বিকেলবেলা ওই যে জল ট্যাঙ্কিটা দেখলো ওই জল ট্যাঙ্কির নিচে দেওয়া হবে বললো, আর একটা করে কুপন হাতে দিয়ে দিল, ওটা নিয়ে আসতে হবে যখন প্রসাদটা নিতে আসব, তখন ওই একটা করে কুপন নিয়ে আসতে হবে। তো এটা হচ্ছে এর বৃত্তান্ত, আর ধূপ সিঁদুরগুলো অন্য আর একটা জায়গায় দিয়ে দিতে হলো, তো সেগুলো নাকি বললো ওরা যেটা শুনলাম যে পুজো মণ্ডপে চলে যাবে, তো সেটা সত্যি যাবে কি আবার দোকানে ফেরত যাবে আমি সেটা জানি না, তবে শুনেছি তো অনেক জায়গায় এরকম দু নম্বরই কাজ হয়, তো জানি না এখানে কী করবে। তো যাকে এটা হয়ে গেল এখানটায়, তো আমি এবার আমারটাকে দাঁড় করিয়ে রেখেছে, মানে আমি আমারটা দেয়নি এখনও, তাই আমি এখনও লাইনে দাঁড়িয়ে আছি, তো এটা নিয়ে আমি এবার ওখানে চলে যাব। তো ওখানে তো মা অপেক্ষা করছে, তো আমার হয়ে গেছে, আমি এবার চলে যাচ্ছি মণ্ডপে। তো মণ্ডপে ওখানে মা দেখো এই যে প্রথমে খুঁজে পাচ্ছি না আমি ওদের, এই যে বেটু দাঁড়িয়ে আছে দেখতে পেলাম, তো এই যে মা ছোটুকে নিয়ে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, তো মায়েরা অঞ্জলি দেওয়া শুরু করে দিয়েছে। এই যে আমাদের কে এটা রকিবাবু, রকিবাবু ওর মায়ের কোলে আছে, ছোটু আমার শাশুড়ি মায়ের কোলে আছে, আর বেটু তো তার সঙ্গে দুষ্টুমি করেই যাচ্ছে আর কি করবে, কিন্তু ছোটু আমাকে এখনও দেখতে পায়নি বুঝলি, ছোটু যদি দেখতে পেত এক লাফে চলে আসত। দেখো কি সুন্দর কারুকার্য করেছে, কাপড়ের উপরেই করেছে ওরা, কিন্তু এত সুন্দর কারুকার্য, এবার যতগুলো আর এইটা নিয়ে ছটা মণ্ডপ ঘুরলাম, তো সব মণ্ডপগুলো প্রায় বৃষ্টির জন্য কিনা জানি না সব কাপড়ের কারুকার্য করেছে দেখলাম, তো তেমন মানে এই পর্যন্ত যতগুলো দেখেছি, আর ঠাকুরটাও খুব সুন্দর করেছে দেখলাম, তো জানি না। আর দেখো এই পাশে একটা ভোলানাথের ছবি দিয়েছে, খুব ভালো লাগছে, আর একটু অঞ্জলি দিবে গিয়ে এপাশে ঘুরে দেখছে মা ক্যামেরা করছে, তো যাগে অঞ্জলি দিচ্ছে জানো, এখনও গঙ্গা জল ছিটাইনি অঞ্জলি হয়ে গেলে, একবার মন্ত্র বলা করাচ্ছে ব্যাস হয়ে গেল অঞ্জলি, কী যে অঞ্জলি দেওয়ার ছিঁড়ি ছাড়া আর কি বলবো, যত দিন যাচ্ছে তত যেন সব নতুনত্ব আসছে একদম, আর ছোটো তো হাই তুলছে ঘুমিয়ে যাবে, কী একটা লাল লাইট দিয়েছে দেখো, লালচে লালচে লাগছে মুখটাকে, তো সেটাই আমি বলছি যে লালচে লাগছে কেন নিজেকেই দেখে নিজে চিনতে পারছি, আর বেটু আমাকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে মানে ক্যামেরা সম্পর্কিত, তো আমি সেটা আমার মাথায় ঢুকছে না বুঝলে, তো যাকে দেখো ছোটু আমার কোলে এখন আছে, আর বেটু কখন ক্যামেরা করেছিল জানি না দেখতে পেলাম, তো ছোটো এই যে দাদিভাইকে তাকাচ্ছিল, আর আমি অঞ্জলি দেওয়ার জন্য এখনও
লাইনে দাঁড়িয়ে আছি, এখনো দেওয়া হয়নি আমার। তো দেখো এখানে পুজো দিতে এসে মনমন্দির সঙ্গে দেখা হলো, কুড়ির শেফের যে মনমন্দি মনমন পাল তার সঙ্গে দেখা হয়েছে। তো এই জন্য তার সঙ্গে একটু কথাবার্তা বললাম, বাড়ি যাওয়ার তাড়া আছে, ভাবছিলাম রামকৃষ্ণ মিশন যাব, তো শেষমেশ যদিও যেতে পারিনি, ভয়েস ওভার দিচ্ছি তাই বলতে পারলাম। তো দেখো সবাই দেখছি বাইরে দাঁড়িয়ে সেলফি তুলছে, আমরাও একটু সেলফি টেলফি তুলবো ভাবলাম, তারই একটা মুহূর্ত দেখো তুলে দিয়েছে এই ছবিটা আমাদেরকে। তো এই যে মাও দেখো নতুন শাড়ি পরেছে, মা বলছে মা তো পাটা ব্যথা, ওই জন্য মা বলছে এ আর ছবি টবি তুলতে আমরা চল পালিয়ে চল বাড়ি চলে যাই, হাঁটতে সময় লাগবে। তো যাগে খুবই মজা হলো, এই যে সবজি মার্কেট দেখো, আমি ওর ভেতর থেকে বেটু দেখো পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে, আর কি বলবো। ওই যে সবজি মার্কেট পেরিয়ে চলে এলাম, ছোটকে এখনো খাওয়াচ্ছি, আমার এখনো ঘরের পুজো হয়নি, ঘরের পুজো করব, এখনো খাওয়া হয়নি, তোমাদের দাদা লুচি নিয়ে আসবে বলেছে, লুচি করতে সময় পাইনি, মানে এই যে অঞ্জলি দিয়ে আসার পর ছোটকে খাওয়াচ্ছি, দেরি হয়ে গেল জানো, এখন 12:15 বাজে, আর ঘরের পুজো করব, ভাতটা কোনো রকমই চাপিয়ে দিচ্ছি, ডাল সিদ্ধ আর ভাত চাপিয়ে দিচ্ছি, তোমাদের দাদাভাই খাবে, তো চলো আমি খাওয়াই, তারপর তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। তো দেখো ওরা বাপ বেটিতে নাচতে নাচতে যাচ্ছে, খেতে যাচ্ছে, তো আমি পুজো করছিলাম তখন বেটু ভিডিওটা করে রেখেছিল, দেখলাম এই যে খাওয়া হবে লুচি আর ছোলার ডাল আর বোঁদে, তো বোঁদে না এটা মিহিদানা। তো দেখো ওরা খাচ্ছে, ছোটু খেতে চাইছে না, বলছে খাবো না, এই তো স্যারালা খেয়ে এসছে আর কী খাবে সে বলো। তো দেখো এখন প্রায় 1টা বাজতে যায়, আমার পুজো কমপ্লিট হলো, তো এখন খাচ্ছি লুচি, এরপর কি আর ভাত খাওয়া যাবে বলে মনে হচ্ছে তোমাদের? তো ছোটু তাকাচ্ছে কেমন করে জানো, তাই আমি ওর সঙ্গে দেখলে চোখটা ঘুরিয়ে নিল, তাই আমি ওইভাবে তাকাচ্ছিলাম তোমাদেরকে দেখানোর জন্য, মোটেও আমি এটা করিনি। তো চলো, তো বেটু একটা স্লো মোশন ভিডিও করছিল, তারই একটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে তো অষ্টমী, তো অষ্টমী তখন তো গেলাম জানো অঞ্জলি দিতে, তো দেখো বিকেল থেকে ঘুম থেকে উঠে দেখছি 4:30-5টা থেকে এত জোর বৃষ্টি শুরু হয়েছে না, বেরোনোর কোনো সুযোগ পাইনি, এখন বাজে 9:30 রাত্রি, তো তোমাদের দাদাভাইয়ের প্রোগ্রাম আছে, এখনও ফেরেনি যদিও, কিন্তু দেখো ঠাকুর দেখতে যেতে পারলাম না, জানি না রাত্রের দিকে বন্ধ হবে কি না, বন্ধ যদি হয় অবশ্যই যাব, আর যদি না হয় তো যেতেই পারলাম না, অনর্গল বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে, কোনো বন্ধর কোনো মানে কোনো গল্প নেই, বন্ধ হওয়ার কোনো গল্প নেই, অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম যাবো যাবো, ভাবলাম হয়তো তোমাদের দাদাভাই না থাকলেও আমরা যাব একটু হেঁটে হেঁটে এই পাশটা দেখে আসবো, তো আর হলো কই, ভাগ্যে আর জুটলো না, গত বছর করোনা হয়ে গিয়ে গেল আর এবছর এমনিই গেল বৃষ্টি বৃষ্টি, তো যাকে চলো আর কি করব, কপালে না থাকলে কি ঠকঠকালে হবে কি, কপালের দোষ। তো এই যে দেখো এখন বাজে রাত্রি 9:30, তো এখন খাওয়াচ্ছে লুচি পটল আলু তরকারি, আর এই যে ছোটু দেখো লুচি খাচ্ছে আর একটুখানি তরকারি নিয়েছে, ওই দিয়েই ওর খাওয়া হচ্ছে। তো আর হয়েছে দেখো সুজি হয়েছে, তো এখন আর ভাত খাওয়া হবে না, তোমাদের দাদাভাই এলে ভাত খাবে, ভাত করা হয়েছে, আর আমি খাবো রুটি আর তরকারি, তো ও প্রোগ্রামে গেছে তাই এখনও আসেনি, তাই অপেক্ষা করছি। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার বন্ধু হয়ে যাও, তাহলে পরবর্তীকালে যত সমস্ত নতুন নতুন ভিডিও আসবে তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যে সমস্ত বন্ধুরা এখন লাইক দাওনি, তো ঝটপট করে লাইকটা দাও, দিয়ে দাও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই, আবারও আগামীকাল ঠিক একই সময় নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, যে যার খেয়াল রেখো, বাই বাই।